আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। বামের বিস্মিত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে আলোচনা চক্র ও সম্মাননা প্রদান। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে হাফসা ফাউন্ডেশন, বাম রুরাল ডেভেলপমেন্ট এনজিও ও সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সাজিদ রাজা মজুমদার মেমোরিয়াল এমই স্কুলে বামের বিস্মিত স্বাধীনতা সংগ্রামীর বিষয়ের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। শুনায় মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে এদিনের সভার শুরুতে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী হাজী সাজিদ রাজা মজুমদারের নিজের হাতের লেখা আত্মজীবনী পাঠ করেন সাজিদ রাজা মজুমদারের নাতি সাজান আহমেদ মজুমদার। বাম দক্ষিণ কাছাড়ের একটি অঞ্চল, ভারতের স্বাধীনতা সংগ্রামে এই বাম অঞ্চল অগ্রণী ভূমিকা নিয়েছিল। সময়ের সাথে সাথে বাম অঞ্চলে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছেন। বর্তমান প্রজন্ম সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীর বিষয়ে অজ্ঞ রয়েছে। আলোচনা সভায় বাম অঞ্চলে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিজোরাম সরকারের প্রাক্তন উপদেষ্টা IAS লুৎফর রহমান লস্কর, অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জজ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত জেলা কৃষি আধিকারিক সালেহ আহমদ লস্কর, জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত সভাপতি শামসুল হক মজুমদার, সমাজসেবী মাহমুদুর রহমান বুলবুল, অসম বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ দাস, শিক্ষক রুহুল আমিন লস্কর, শিক্ষক কাইমুল ইসলাম লস্কর, খাইরুল আমিন বড়ভুইয়া, গিয়াস উদ্দিন লস্কর প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এ অঞ্চলের প্রয়াত 9 স্বাধীনতা সংগ্রামীর পরিবারের 35 সদস্যকে সম্মান জানানোর পাশাপাশি তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। বাম অঞ্চলের 1923 ইংরেজি থেকে 1947 ইংরেজি পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা যোগ দিয়েছিলেন, যাদেরকে স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ভুক্তভোগী ঘোষণা করে স্বাধীনতা সংগ্রামী পেনশন প্রদান করা হয়, তারা হলেন হাজি সাজিদ রাজা মজুমদার, মুন্সী মুসদ আলী বড়ভুইয়া, ইয়াকুব আলী লস্কর, মোহাম্মদ আলী লস্কর, হাসন রাজা বড়ভুইয়া, মৌলানা ফরমুজ আলী বড়ভুইয়া, হাজি মোহাম্মদ আলী বড়ভুইয়া, আব্দুস সামাদ লস্কর, আব্দুস সুবান বড়ভুইয়া। বাম অঞ্চলের বিস্তৃত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি সংরক্ষণে গঠন করা হয় কমিটি। সেই কমিটির 9 স্বাধীনতা সংগ্রামী ছাড়াও বাম অঞ্চলের আরও যে সকল স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের স্মৃতি সংরক্ষণে কাজ করবে। নবগঠিত কমিটির পক্ষ থেকে বাম অঞ্চলের বিস্মৃত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি রক্ষণে সহযোগিতার আবেদন জানানো হয়। স্বাধীনতা সংগ্রামী মরহুম হাজী সাজিদ রাজা মজুমদারের প্রতিনিধিত্ব শ্রদ্ধাঞ্জলি। ব্রিটিশ প্রশাসন থেকে মাতৃভূমি ভারতবর্ষকে মুক্ত করার লক্ষ্যে যারা সর্বস্ব ত্যাগ করে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য আজ স্বাধীন দেশের গর্বিত নাগরিক রূপমুক্ত জীবনযাপন করছি, সেই সব লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের কর্মের সাথে দেশের এক প্রত্যন্ত অঞ্চল বামের অধিবাসী মরহুম সাজিদ রাজা মজুমদার পিতা মকবুলিয়া মজুমদার গ্রাম ইসলামাবাদ আয়োজিত অনুষ্ঠানে বাংলার স্বাধীনতা সংগ্রামী মরহুম সাজিদ রাজা মজুমদারের বংশধরদের হাতে শ্রদ্ধাঞ্জলি পত্রবাণী তুলে দিতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করছি। দেবীপুর মহাদেবপুর সেই আমাদের যে কাটাকালের যে রাস্তা আছে সেই রাস্তা থেকে শুরু করে বামের যে পরিধি সেই পরিধি নিয়ে সেখানে যদি আমরা খুঁজি অনেক প্রতিভা পাবো। আমি আজকের দিনে লম্বা চড়া কোনো বক্তব্য রাখবো না, আমি শুধু যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি তাদের যাতে যারা আজকে আমাদের মধ্যে নেই তারা যেন খুব শান্তিতে থাকেন সেই প্রার্থনা করব। আজকে বন্ধুগণ স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতাকে বাঁচাতে এই স্বাধীনতাকে রক্ষা করতে আমাদের আর একটা স্বাধীনতা সংগ্রাম করতে হবে। আজকের দিনে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীন ভারতবর্ষ কিন্তু আমাদের পূর্বপুরুষরা দেখেনি, আমাদের পূর্বপুরুষরা দেখেনি যে আমরা বাইরে বাইরে লড়াই করব। আমাদের পূর্বপুরুষরা সেই স্বাধীনতা আমাদেরকে এনে দেয়নি যে আমরা হিন্দু মুসলমান বিভাজিত হয়ে একে অন্যকে মারবো, কে অন্যকে মারবো, একে অন্যকে সহ্য করতে পারবো না, এক ধর্ম আর এক ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করবে সেই স্বপ্ন কিন্তু আমাদের পূর্বসূরীরা দেখে যায়নি। আমাদের পূর্বসূরীরা যারা দেখে গিয়েছিলেন তারা চেয়েছিলেন এই মনে ভারতবর্ষ, যে ভারতবর্ষ হিন্দু মুসলমানের ভারতবর্ষ, যে ভারতবর্ষ বৌদ্ধ খ্রিস্টানের ভারতবর্ষ।
এসো আর্য, এসো আর্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো এসো ব্রাহ্মণ সূচি করি মন্দর হাত তোমাকার, এসো প্রতি ভোগ অপমিত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘট হয়ে নিজে বোরা, তোমার পর্বে পরশে পবিত্র করা চিত্র দিলে এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই ভারত সেই মহামানবের সাগর তীরে স্বপ্ন দেখেছিলেন আমাদের পূর্বপুরুষরা হয়েছে, যেখানে একটা বিশেষ সম্প্রদায়ের নামে স্কুল আছে, যেখানে বিশেষ সম্প্রদায়ের নামে স্বাধীনতা সংগ্রামীদের নামে রাস্তা আছে, স্বাধীনতা সংগ্রামীদের নামে কোন ফলক আছে, সেগুলো মুছে দেওয়ার রাজনীতি চলছে, সেখানে স্বাধীনতা মজুমদারের নামও হয়তো সেই দৃষ্টি যদি যায় তবে আমাদের মনে দুঃখ থাকবে না, কেননা সেই সব মহারথী মহারথীদের নামের সঙ্গে তো স্বাধীনতা মজুমদারের নামও আসছে। তাই বন্ধুরা আসুন আগামী দিনে আমরা আর একটা সংগ্রামের জন্য প্রস্তুত হই, যে সংগ্রাম হবে স্বাধীনতা রক্ষার সংগ্রাম, যে সংগ্রাম হবে ধর্ম নিরপেক্ষতা রক্ষার সংগ্রাম, যে সংগ্রাম হবে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার সংগ্রাম। আমরা নিজেদেরকে দূর করে ভারতীয় বলে পরিচয় দিতে হবে না, আমরা যে ভারতীয়, আমাদের জন্ম ভারতবর্ষে, আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষে ছিলেন, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সেই রকম একটা প্ল্যাটফর্ম বাম অঞ্চলে তৈরি হোক সেই আশা সেই ভরসা নিয়ে আয়োজক সংস্থাকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই।